আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে বানাবো হিঞ্চে শাকের পকোড়া। তো হিঞ্চে শাকটা শর্ট ভিডিওতে দেয়া আছে। তো পকোড়া বানানোর জন্য হিঞ্চে শাক ছোট ছোট করে কেটে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি, লঙ্কা নিয়েছি, টমেটো নিয়েছি, এখানে বেসন আছে আর চালের গুঁড়ো আছে। তো এগুলো আমি সবগুলো একসঙ্গে মাখিয়ে নেব। পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। সবগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি, এর মধ্যে চালের গুঁড়িটা দিয়ে দেব, বেসনটাও দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দেব লবণ, এর মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো হাফ চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ, একটু গরম মশলা দিয়েছি, খুব অল্প পরিমাণে খাওয়ার সোডা দিয়ে দেব, বেকিং সোডা বলে এটা। সবগুলো একসঙ্গে মাখিয়ে নেব ভালো করে। মাখিয়ে পরিমাণ মতো এতে জল দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এটা আমার মাখানো হয়ে গেছে। কড়াতে তেল গরম করতে দেব, কড়াতে তেল গরম করতে দিয়েছি, এর মধ্যে একে একে এইভাবে ছোট ছোট করে ভেজে নেব এর ভিতরে দিয়ে, ছোট ছোট করে দিলে কি হয়, তেল অল্প দিলে হয়ে যায় আর তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়, বড় বড় করে দিলে তেলটা অনেকটা বেশি লাগে, অনেক লেট হয়। এগুলো এখন উল্টে দেব। দেখুন বন্ধুরা কেমন হয়েছে। একই রকম ভাবে সবগুলো পকোড়া ভেজে নেব। দেখুন বন্ধুরা, হিঞ্চে শাকের পকোড়া বানানো হয়ে গেছে। তো ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করে দেবেন। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।